দারুণ মজার এক রেসিপি নিয়ে চলে এসেছি সকালবেলার গরম ভাতের সঙ্গে। আর রেসিপিটিও যদি গরম গরম সার্ভ করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ভাতের সঙ্গে এই দারুণ রেসিপির কম্বিনেশন কিন্তু একদমই অসাধারণ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। চাল কুমড়োর পাতা আর মুসুরি ডাল দিয়ে কি তৈরি করব চলুন দেখে নিই। এই রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি চাল কুমড়োর পাতা। আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। ঘরে তৈরি করা ছানা, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো মুসুরি ডাল, চাইলে কম বেশি করে নিতে পারেন। ঘরে ফ্যামিলি মেম্বার বেশি হলে বেশি করে নিতে পারেন। সেই সাথে কুচনো বাঁধাকপি। ডালটা কিন্তু অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে আমি মিক্সারে বেটে নেব। চলুন, ডাল বাটা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু বড় দানার মুসুরি ডালটা নিয়েছি। ঢেলে নিচ্ছি একটি মিক্সিং বোলে। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কেটে রাখা লঙ্কা, সর্ষের তেল, কুচানো বাঁধাকপি, যতটুকু দরকার ততটুকুই দিলাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। চলুন, এখন একটি কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এই কড়াইতে আমি কয়েক টুকরো কাঁকরোল ভেজেছিলাম, যার কারণে তেলের মধ্যে কিছু গাদ রয়ে গেছে। হলুদ আর লবণের কিছু গুঁড়া পড়ে আছে তেলটার নিচে। কড়াইতে যে তেল আছে সেই তেলেই হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। চলুন, চাল কুমড়োর পাতাগুলি সুন্দর করে বিছিয়ে দিই। তিনটি পাতা দেওয়ার পর ডালের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি পাতার উপর। এখন উপরে কিছু বাঁধাকপি আর ছানা ছড়িয়ে দিয়ে দিলাম। দেখুন, মনে হচ্ছে যেন পিৎজা বানাচ্ছি। এখন আবারও 2-3টি পাতা এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। খানিকক্ষণ পর দেখি কেমন হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে নিচের দিকটা। চলুন এবার উল্টিয়ে দিই। একদমই সাবধানে উল্টিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। আর এদিকে দেখুন, বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা ছোট ছোট করে বড়ার মতো বানিয়ে নেব, রেডি করে রাখছি। আর বেঁচে থাকা ছানাগুলি কিন্তু আমি ডালের মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছিলাম, যেটা দেখাতে পারিনি। সত্যি বলছি, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। গরম গরম খেতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে হয়তোবা সেই স্বাদটা লাগবে না। চলুন, রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো পাতা দিয়ে মুসুরি ডালের চ্যাপটা। বাকি যে দুইটা রেডি করে রেখেছিলাম সেইগুলিকেও বানিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ প্লিজ ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।